কি অবস্থা সবার? আশা করি ভালো। আমরা বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম কন্টেস্টেন্ট উপর রিয়েলিটি শো কাউকে বানাবো না মাসুদ রানা, যেখানে আমরা মাসুদ রানার নামে সবগুলার হোয়া মারবো, কিন্তু কাউকে বানাবো না মাসুদ রানা, যেখানে তাদের অ্যাক্টিং ট্যালেন্ট না দেখা দেখা হবে তাদের চুল হোগা পাশা সব। তো চলুন শুরু করা যাক। আর ইউ গাইস এক্সাইটেড? আচ্ছা, তোমাকে আমরা কেন মাসুদ রানা বানাবো? তোমার মধ্যে কি এমন স্পেশাল বা কি রকম আছে যাতে তুমি মাসুদ রানা হওয়ার যোগ্যতা রাখো? জি স্যার, অ্যাকচুয়ালি মানে আমার বাপদাদা ছিল সেনাবাহিনী, আমার বাপে ছিল মুক্তিযোদ্ধা, মানে সাথে সেনাবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাও ছিল, এবং তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে মানে অংশগ্রহণ করেছিল। এছাড়াও তিনি নবাব সিরাজদৌলার বিদ্রোহে মানে অংশগ্রহণ করেছিল, কিন্তু মানে বাই ফল্ট উনি ওখানে একটু অসুস্থ, পাতলা পায়খানা হয়ে যাওয়ার কারণে নবাব সিরাজদৌলা মারা গেছে। ওটা অন্য হিসাব, কিন্তু বাদবাকিগুলাই ভালোই পারফরমেন্স দিছে, এবং তার ব্লাড আমার শরীরে বইতাছে, এবং আমি প্রচুর ডেয়ারিং। এই মুহূর্তে ডেয়ারিং এর একটা কাম করে দেখা, নাহলে তোরে আমি খাইছি। ম্যাম, আই লাভ ইউ। তোরে ডেয়ারিং এর কাম করতে কইছিলাম, তোরে প্রপোজ করতে কই নাই, বাইরে আনতে। আচ্ছা বাবু, তোমার মধ্যে কি রকম স্পেশাল আছে বলো। জি স্যার, অ্যাকচুয়ালি আমি এখনও আমার মায়ের হাতের মাখা ভাত খাই, মা আমাকে চামচ দিয়ে খাইয়ে দেয়, কিন্তু আমিও এখন আমার মাকে দেখিয়ে দিতে চাই যে তার ছেলে একটি চ্যালেঞ্জিং কাজ নিতে পারে, তার ছেলে মাসুদ রানার হোগায় আঙ্গুল দিতে পারে, মানে আমিও মাকে দেখিয়ে দিতে চাই। তো এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ নিতে পারবা? জি স্যার, বলেন। ও, একটা প্লেট আনতো ভাত আনোর মেখে খাওয়া। স্যার স্যার স্যার, এটা দিয়ে না স্যার, এটা এটা বাদে সব পারি স্যার স্যার স্যার। তো তুমি কেন আসছো এখানে? জি স্যার, মাসুদ রানা হইতে। তো মাসুদ রানা হইতে হইলে অ্যাক্টিং এর কিচ্ছু দরকার নাই, তুমি জাস্ট একটা গান শোনা দাও ঝটপট। স্যার, মাসুদ রানা তো অ্যাকশন ক্যারেক্টার, হ্যাঁ আপনি গান্দা কি করবেন? আর রে এসব আমি কিছু জানি না, মানে আমার অ্যাকশন লাগবো না, আমার শুধু গান লাগবো। আই ওয়ান্ট মিউজিক। আমি মাসুদ রানা মুভিটারে রোমান্টিক মুভি বানাবো, তোর কোনো সমস্যা? তুই হন পারলে গান গা, নেলে বাইরা। স্যার, গান তো পারি না। তাহলে চেহারা দেখে বাইরা। স্যার, আমার অ্যাক্টিং দেখবেন না? আরে খারাপ তোর অ্যাক্টিং দেখুন বেটা। এঞ্জেল পাদিয়া মানে সাদিয়া আমারে 2 বছর পরে আমারে হায়ার রিপ্লাই দিছে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, দাঁড়া ওরে মানে আমি প্রপোজটা আরেকবার দিয়া লই, মনে হয় বোঝে নাই খারাপ তুই একটু।